আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও তোমার দোয়ায় ভালো আছি। আমরা গত ক্লাসে নবম দশম শ্রেণীর বাংলা পত্রপত্রের গদ্য একাত্তরের দিনগুলোর কিছু অংশ তোমাদেরকে শিখিয়েছিলাম। এখন আমরা বাকি অংশটুকু, একাত্তরের দিনগুলো গল্পের বাকি অংশটুকু আমরা আজ বলে দেখব। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং সেগুলি খাতায় লিখে নাও। আমরা গত ক্লাসের একাত্তরের দিনগুলো গল্পের 17ই মে সোমবার 1971 সাল পর্যন্ত আমরা শিখেছিলাম। এখানে কয়েকটা তারিখ দেওয়া আছে, দেখো। আমরা গত ক্লাসে 13ই এপ্রিল মঙ্গলবার, তারপরে আছে 10ই মে সোমবার, 12ই মে বুধবার এবং 17ই মে সোমবার 1971 সালে ওই দিনগুলিতে কী ঘটেছিল আমরা সেগুলি শিখেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম তোমরা সেগুলি খাতায় তুলে নিবে এবং বাসায় করবে। এই গল্পটার আরও কিছু বাকি অংশ রয়ে গেছে, আমি সেগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং সেগুলি খাতায় লিখে দিও। দেখো, 25শে মে সোমবার মঙ্গলবার 1971 সালের 25শে মে মঙ্গলবার কী ঘটেছিল আমরা সে সম্পর্কে কিছু জানব। পঁচিশে মে মঙ্গলবার ছিল, কাজী ওই 1971 সালের 25শে মে মঙ্গলবার ছিল কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। সেখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানগুলো বিভিন্নভাবে দেখানো হয়, কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী এই সময় আমাদের দেশে ঢুকেছেন এবং আমাদের দেশের জনসাধারণকে বিভিন্নভাবে হয়রানি শিকার করেছেন। এই হয়রানি শিকার হওয়ার কারণে আমাদের দেশ কাজী নজরুল ইসলামের জয়ন্তীটা সেভাবে অনুষ্ঠানটি পালন হতে পারেনি। তাদের বিভিন্নভাবে তারা জনসাধারণের উপর বিভিন্ন যে গ্যানেট বোমাবাজি করার ফলে তারা সেটা তেমনভাবে করতে পারে না। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদেরকে ধরে নিয়ে বুদ্ধিজীবী বা বিভিন্ন লোকদেরকে ধরে নিয়ে তাদেরকে বিভিন্নভাবে তাদের নামের ভিত্তি দিয়ে বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করেছে। 5ই মে সেপ্টেম্বর রবিবার ছিল 1971 সালে, রুমি মুক্তিযুদ্ধে গিয়েছিল লেখিকার ছেলে জাহানারা ইমাম, লেখিকার বড় ছেলে মুক্তিযুদ্ধে গিয়েছিল। তাকে ছুটিয়ে আনার জন্য জাহানারা ইমাম তার মা এবং তার বাবা শরীফ, কিন্তু তার মা এবং তার বাবা শরীফ কিন্তু প্রাণপণ চেষ্টা করেছিলেন তাকে ছুটি আনার জন্য, কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের কাছে পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে যাননি। তারা বলছেন যে না, যুদ্ধ গেছে, তারা আর সেখানে গিয়ে তাদের কাছে মাথা নত করবে না। এই ছিল সেপ্টেম্বর মাসের রবিবার 1971 সালের কাহিনী। তারপরে আছে 11ই অক্টোবর সোমবার 1971 সাল, সেটি ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, তার স্ত্রী তার দুই মেয়ে রেখে তিনি চলে গেছেন। এখানেও পাকিস্তানি হামলাদার বাহিনীদের কারণে এই ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্ত্রী এবং সন্তানরা কোথায় তখন ছিল কেউ তাদেরকে ভালো করে খোঁজখবর দিতে পারছেন। বিভিন্নভাবে তারা হামলার শিকার হয়েছিলেন। 16ই ডিসেম্বর বৃহস্পতিবার 1971 সাল বিজয় দিবস পাকিস্তানি বাহিনীরা জেনারেল রিয়াজি 90,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেছেন বিকাল 3টার সময়। দলে দলে লোক জয় বাংলা ধ্বনি তুলতে তুলতে রাস্তায় বেরিয়ে পড়ে আর সেখান থেকে আমরা পেয়ে যাই স্বাধীনতা সার্বভৌম বাংলাদেশ। অনেক এক প্রতিজ্ঞা করে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। হয়তো তোমরা গল্পটা পড়লে, তোমরা যদি গল্পটা পড়ো, এই গল্পগুলো এই তারিখগুলোর বিস্তারিত সম্পর্কে সেটা তোমরা জানতে পারবে। আমরা এতক্ষণ 25শে মে মঙ্গলবার, 5ই সেপ্টেম্বর রবিবার,
11 অক্টোবর সোমবার 1971 সাল, 16 ডিসেম্বর বৃহস্পতিবার 1971 সালে কি ঘটনা ঘটেছিল আমরা সেগুলি সামান্য আকারে তোমাদের সামনে তুলে ধরছি। এখন আমি ওই অংশটার কিছু শব্দের অর্থ আছে আমরা সেগুলি জানব। চরম তত্ত্ব দেখবে, গল্পটার মধ্যে কিছু কিছু শব্দ আছে যেটা তোমরা আমার এই বই থেকে তোমরা জেনে নিতে পারো। চরমপত্র শব্দের অর্থ হচ্ছে মৃত্যুর পূর্ব সময়ে লিখিত উপদেশ। পথিকা শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা। পথিকা আলটিমেটাম হচ্ছে চূড়ান্ত সময় নির্ধারণ। মার্সি পিটিশন শব্দের অর্থ হচ্ছে শাস্তি থেকে অব্যাহতি চেয়ে আবেদন। লহময় শব্দের অর্থ হচ্ছে মুহূর্ত। আশা করি তোমরা এই শব্দের অর্থগুলো তোমাদের খাতায় তুলে নিবে এবং এগুলি বাসায় বসে বসে পড়বে। মূল বক্তব্যটা আমরা পুরাটা গল্প এতক্ষণ যা পড়লাম, গত ক্লাসে পড়লাম, আজকের ক্লাসে পড়লাম, এখন আমরা মূল বক্তব্যটার কিছু অংশটুকু আমরা জানব সংক্ষেপে। জাহানারা ইমাম 71 দিনগুলো শীর্ষ দিনপঞ্জির একটি স্মৃতিসারণমূলক গল্প। শহীদ জননী জাহানারা ইমাম মুক্তযুদ্ধে সন্তান দুটিকে হারিয়েছেন। এই রচনায় গভীর বেদনার সঙ্গে আবার সঙ্গীতে তিনি তার হৃদয়ের রক্তক্ষরণের কথা ব্যক্ত করেছেন। পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত হামলার প্রথমেই ঢাকা নগর জীবন বিশৃঙ্খলা হয়ে পড়েছে। শিশু কিশোররা স্কুলে যাবে না, কিন্তু হানাদার বাহিনী চুর করে স্কুল কলেজ খোলা রাখে, বিখ্যাত ব্যক্তিকে নিয়ে জোর করে, রেডিও দিতে ভিত্তি প্রদান করে, আর হত্যা লুটন ও পরিসংখ্যক তো আছে। এই ছিল সেই সময় দুঃসময় ঢাকার অবস্থা। সেই দিন দুর্বিষহ অবস্থায় বর্গস্থ বিবরণ পাওয়া যায় এই স্মৃতিচারণে। বিশেষ করে গর্ভজাত সন্তানগুলিকে হারানোর জন্য হানাদার বাহিনীর কাছে ক্ষমা প্রার্থনা না করে লেখিকা আত্মমর্যাদা ও স্বাধিকার চেতনার পরিচয় দেন তার তুলনা রহিত। তো এই ধরনের ঘটনা কোনো মা সাধারণভাবে নিতে পারে না। তারপর লেখিকা জাহানারা ইমাম তার সন্তানকে হারিয়েছেন, তার কোনো দুঃখ নাই। তার তিনি শুধু বলতে চান যে আমি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আশা করি তোমরা 71 দিনগুলোর এই বাকি অংশটুকু এবং এই 25 মে মঙ্গলবার, 5ই সেপ্টেম্বর রবিবার 1971 সালে, 11 অক্টোবর সোমবার 1971 সালে, 16 ডিসেম্বর বৃহস্পতিবার 1971 সাল কী ঘটেছিল তোমরা জেনেছ। শব্দের অর্থগুলো তোমরা মোটামুটি জেনেছ এবং এগুলি খাতায় তুলে দিতে আমরা পুরো গল্পটা 71 দিনগুলি গল্পের পুরো মূল বক্তব্যটা সম্পর্কে আমরা কিছুটা জেনেছি। আশা করি তোমরা এগুলি বাসায় বসে বসে পড়বে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা বাড়ির কাজ দিয়ে যাচ্ছি। বাড়ির কাজটি খাতায় তুলে নাও। বাড়ির কাজ হচ্ছে কারণ আমরা যখন স্বাধীন বাংলাদেশ একদম শেষ সময় 16 ডিসেম্বর, এই 16 ডিসেম্বর কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা নিয়াজিকে 90,000 সৈন্য নিয়ে আমাদের দেশের কাছে, আমাদের সরকারের কাছে আত্মসমর্পণ করেছে। এখন দেখো সেই আলোকে আমি একটি প্রশ্ন দিচ্ছি, নিয়াজির আত্মসমর্পণ আনন্দে কিন্তু শরীফের উলখানি গেল না, কেন বুঝিয়ে দিল? এটা তোমরা চিন্তা করে বাসায় বসে বসে দেখবে এবং শিখবে। আশা করি তোমরা গল্পটা সম্পর্কে বুঝেছ আর খাতা বসে বসে লিখবে, লিখা আর পরে পড়াগুলি শিখবে। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। তোমাদের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।